এটা কি আছে তোমার? এটা আলু মটরের তরকারি মানে আলু মটরের তরকারি বড় হয় দেখছো? হ্যাঁ মানে খুবই পাতলা, হ্যাঁ কিন্তু খাওয়া মজা, এর মানে টেস্ট আছে। হ্যাঁ এর মধ্যে একটুখানি পাশাটাকে বৌদি, হ্যাঁ ওটা বৌ। আচ্ছা আচ্ছা ওটাই বৌ। বাহ, এই হচ্ছে কষা আলুর দম। আচ্ছা এটা কষা আলুর দম? কষা আলুর দম, বাপ রে দেখছো। আজকে চলে এসেছি মোটামুটি গড়িয়ার দিকেই, শহীদ ক্ষুদিরাম যে মেট্রো স্টেশন আছে না, সেই মেট্রো স্টেশনের একদমই কাছে, মোটামুটি 10 মিনিট শহীদ ক্ষুদিরাম থেকে 10 মিনিটের রাস্তা। তো আজকে এলাম, এখন একজন ব্যক্তি খুবই ফেমাস হচ্ছে, সেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেলের সঞ্জিত দা। তো এই সঞ্জিত দার কাছে আজকে ব্রেকফাস্ট করবো সকাল সকাল, তাই চলে এসেছি। তো ব্রেকফাস্টে সঞ্জিত দা কী কী বানাচ্ছে সবই আপনাদের দেখাবো, আর থাম্বনেলটা দেখে বুঝেই গেছেন কিসের ব্রেকফাস্ট। তো চলুন আজকে সেই পেটাই পরোটা, অনেকদিন পর আমার চ্যানেলে পেটাই পরোটা ভিডিও আসছে। তো চলুন সঞ্জিত দার কাছে এসেছি এবং এখানে পেটাই পরোটা আজকে ট্রাই করব। তার সাথে কি সব দেয় সঞ্জিত দা, মানে তরকারি হিসেবে কি সব দেয় সেটাও দেখে নেব। তো চলুন আর দেরি না, একদম ওনার হোটেলে যাই এবং হোটেলে গিয়ে দেখি কিভাবে কি রান্না বান্না হচ্ছে। তো এই হচ্ছে ইএম বাইপাস, ইএম বাইপাসের একদম রাইট সাইডেই আছে দেখুন আদর্শ হিন্দু হোটেল। এই দেখুন এই আদর্শ হিন্দু হোটেল, আর এখানে গাড়ির দেখুন পার্কিং লেগে গেছে পুরো সকাল থেকেই। আর এই দিকটা হচ্ছে ব্রেকফাস্টের আইটেম তৈরি হচ্ছে, অর্থাৎ লাচ্ছা পরোটা, যেটাকে আমরা অনেকে পেটাই পরোটা বলে থাকি। এই দাদা কিন্তু এখানে সমানে বানিয়ে যাচ্ছে পেটাই পরোটা। এই দেখুন এখানে যতগুলো সঞ্জিতের সাথে মানে ছেলে কাজ করে প্রত্যেকের কিন্তু ড্রেস আছে এবং প্রত্যেকের পেছনে লেখা আছে দেখুন আদর্শ হিন্দু হোটেল, ফোন নাম্বারও দেওয়া আছে। তো এখন আদর্শ হিন্দু হোটেলের দেখতে পাচ্ছেন পেটাই পরোটা রেডি হচ্ছে, আর এই দাদা কিন্তু পেটাই পরোটা বানাচ্ছে। এখন এক একটা জাস্ট লোয়েস্ট সাইজ দেখুন, তাহলে এক একটা কত ওজন আছে? 500? আচ্ছা 1200? আচ্ছা 1200, মানে 1 কিলো 200 গ্রাম করে ওজন এক একটা। ওই দিকে একটা তাওয়ায় চেপে গেছে, এই দেখুন মানে এই তাওয়াটাতে কুলাই নিয়ে এত বড়, অর্ধেক ঝুলছে অর্ধেক এখানে, বিভৎস লেভেলের বড়। তো দেখুন জাস্ট সাইজটা দেখুন কত বড়, লাচ্ছা পরোটা। হ্যাঁ দেবো দেবো, দেখুন কিভাবে জাস্ট করছে লাচ্ছাগুলো। প্রথমে এইরকম একটা ডো আছে প্রায় 1 কিলো 1200 মতো, তারপরে এটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে লাচ্ছাগুলো তৈরি করা হচ্ছে দেখুন। এবার এইটা থেকে পরোটা হবে, তাই তো? হ্যাঁ। এই দেখুন এবার কি করে পরোটাটা বেলছে জাস্ট দেখুন। তো আমি এটাকে বলছিলাম পেটাই পরোটা, ওদিক থেকে সঞ্জিত দা বলছে এটা লাচ্ছা পরোটা। তো লাচ্ছা পরোটা বলার কারণ কি সঞ্জিত দা? পেটাই পরোটার অনেকটা পদ্ধতি আছে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব এটা প্রসেসে তৈরি করি। পেটাই পরোটা তিনটে পার্ট আছে, একটা আছে পাট দিয়ে করা হয়, একটা লাচ্ছা দিয়ে করা হয়, একটা এমনি করা হয়, ঠিক আছে? এই লাচ্ছাটা করলে কি হয়, আপনি অরিজিনাল পরোটার টেস্টটা পাবেন। আচ্ছা, যে পরোটা যে সফট হয়, হ্যাঁ, আর এই পরোটাটা আপনি দুদিন ধরে রেখে খেতে পারবেন। দুদিন রাখা যাবে? দুদিন রেখে খেতে পারবেন। অনেকে কাঁচা থেকে যায়, কাঁচা থেকে তুমি খেলে তোমার মানে মুখের মধ্যে দাঁতের মধ্যে লেগে যাবে, সেটাই তো। দেখুন পরোটাটা কতক্ষণ ধরে, মানে আমি এসে থেকে দেখছি প্রায় 10 মিনিট হয়ে গেল উল্টে পাল্টে ভালো করে সেকে সেকে ভাজা হচ্ছে।
যদি ভালো করে যদি মানুষকে সেবা না দিতে পারলাম, পরিষেবা দিতে পারলাম একদম, তাহলে দোকানের ইজ্জতটা কোথায় দিয়ে আসবে? মোটামুটি তোমার দোকানটা তো কটা থেকে খোলে? এই 8টা থেকে শুরু হয়ে যায়। 8টা থেকে? হ্যাঁ, মানে দোকানদারি শুরু হয়ে যায় 8টা থেকে। আচ্ছা, আমরা চলে আসি 5টা থেকে। 5টা থেকে মাল গুছাতে হয়, ময়দা মাখতে হয়, ময়ন দিতে হয়। মানে এই তোমার ব্রেকফাস্টের আইটেমটা কতক্ষণ চলে? 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত চলে? এই 8টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে একদম হালকা তেলে যতটা মিনিমাম তেলে করা যায়। হ্যাঁ, অয়েল ফ্রি বলতে পারো। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় শেকা পরোটা। শেকা পরোটা দেখুন, জাস্ট লাচ্ছার এক একটা লেয়ার কিন্তু উঠে চলে আসে। হ্যাঁ, পুরো লেয়ার পাবে। হ্যাঁ দেখুন, জাস্ট ধরে দেখো নরম আছে কিনা বুঝতে পেরে যাবে। তো সঞ্জিত দা বলছে হাত দিয়ে পরোটাটা ধরতে, ওরে সাবাস কি সফট দেখুন জাস্ট। এই দেখুন এক একটা লেয়ার কিন্তু দেখাচ্ছি, এক একটা লেয়ার ছেড়ে চলে আসবে। তোর 150 পরোটা আর ডিম কষা 38 সিদ্ধ 33। ওফ, পুরো একদম কাপড় কাচার মতো করে দিল। তো দেখুন এবার এইখানে চলে এলো, দেখি এবার কি কি এই দিকটা দেখে কি কি আছে তরকারি দেখাচ্ছি দেখাচ্ছি। এটা কি আছে তোমার? এটা আলু মটরের তরকারি, মানে যেটা ঘুগনি বলা হয়। দেখছো? হ্যাঁ, মানে খুবই পাতলা। হ্যাঁ, কিন্তু খাওয়া মজা, এ মানে টেস্ট আছে। হ্যাঁ, এর মধ্যে একটুখানি মাছটাকে বৌদি। হ্যাঁ, ওটা বৌ। আচ্ছা আচ্ছা, ওটাই বৌ। বাহ, এই হচ্ছে কষা আলুর দম। আচ্ছা, এটা কষা আলুর দম? কষা আলুর দম, বাপ রে। দেখছো, এই হচ্ছে কষা আলুর দম। আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে কষা ডিম, ডিমের কারি। ডিম কষা, ডিম কারি যেটা আছে, এটা ডিম কারি। রেগুলার মোটামুটি ক পিস করে তুমি এরকম ডিমের কারি করো? 100 পিস। হ্যাঁ, 100 পিস। আর এই আলুর এই ঘুগনিটা কতটা করো? ঘুগনিটা আছে তোমার মানে আলু মটর মিলিয়ে 50 কেজি। 50 কেজি। এখানে কিন্তু সঞ্জিত দা ও মানে বৌদিও দুজনে মিলে একদম সকাল থেকে আরম্ভ হয়ে গেছে। 38 এদিকে ওপর থেকে লেবু দেওয়া হয় নাকি? আচ্ছা, একটু লেবু দেওয়া হচ্ছে। আর এখানে দেখুন ওজন করে করে দেয়া, কত গ্রাম করে দেই? 100 গ্রাম হচ্ছে 15 টাকা, এবারে যত খুশি সে খেতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন যে পরোটা গুলো রেডি হলো, লাচ্ছা পরোটা, এখানে আবার ওজন করা হচ্ছে প্রায় 15 টাকা করে 100, তাই তো? এখন আমার প্লেটটা রেডি হচ্ছে, এই 100 পরোটা দিলে, তাই তো? 100 পরোটা গেল। এরপরে ডিম কষা, ডিম কষা কত বললে? 15 টাকা পিস। আচ্ছা, ডিম কষা 15 টাকা পিস। গ্রেভিটা অল্প দিও, ঠিক আছে, বেশি দিতে হবে। এরপরে আছে আলুর দম, 2 পিস 6 টাকা। আচ্ছা, 2 পিস 6 টাকা। আর এর সাথে যে ঘুগনিটা দেওয়া হয় এটা একদম ফ্রি, এই যে ঘুগনিটা হয় এটা একদম ফ্রি। এই দেখুন 2 পিস আলু গেল, এটা 6 টাকা দাম। আর এখানে যাচ্ছে ঘুগনি, মানে একদম পাতলা ঝোলের মতো। সঞ্জিতা বললে টেস্ট খুব অসাধারণ, তো আমি খেয়ে দেখবো, না খেলে তো বোঝা যাবে না। এরপর লেবু দেওয়া হচ্ছে, আর উপরে হালকা করে বিট লবণ গেল। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। দেখুন মোটামুটি 100 গ্রাম পরোটা নিয়েছি, আর এখানে ঘুগনি আছে, আলুর দম আছে, আর আছে ডিমের কারি। তো চলুন এবার বসা যাক। এই দেখুন একদম লাচ্ছা পরোটা বলছিলাম, এক একটা লেয়ার কিন্তু খুলে চলে এসছে। এই দেখুন, এই দেখুন, আর খুব সুন্দরভাবে কিন্তু শেকা হয়েছে জিনিসটা, দুর্দান্ত। একটু খেয়ে দেখি যত, মানে এইরকম লাচ্ছা পরোটা বা পেটাই পরোটা যাই বলুন, মানে দেখে কিন্তু সত্যি লোভ ধরে। তো এই হচ্ছে ঘুগনি, এনাদের স্পেশাল ঘুগনি। তো একটু লবণ আর লেবু দেওয়া হয়েছিল, একটু পুরোটা সব ভালো করে মিশিয়ে নিই, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তো একটু ঘুগনিটা প্রথমে খেয়ে দেখি, চলুন। দারুণ, মানে সত্যি কথা, এত পাতলা ঘুগনি তার মধ্যেও অসম্ভব সুন্দর টেস্ট আছে, দুর্দান্ত লাগলো কিন্তু ঘুগনিটা, একদম পাতলা ঘরোয়া টাইপের। লেবুটা দেওয়ার জন্য একেবারে টক টক ট্যাঙ্গি ভাব এসছে, দারুণ লাগছে। দেখুন এইরকম জাস্ট
দুটো আঙুল দিলেই ছিঁড়ে চলে আসছে এরকম। তো চলুন এবার একটু শুকনো পরোটা নিয়ে খাই, তারপরে এর সাথে ঘুগনিটা খেয়ে দেখছি। এইভাবে ক্যামেরা ধরে খাওয়া যায়, সব পড়ে গেল, থালার মধ্যেই পড়েছে, কোনো অসুবিধা নেই, মারাত্মক লাগছে। তো এবার নেক্সট হচ্ছে আলুর দমটা ট্রাই করার পালা। তো আলুর দমটা আর ঝোলটা একটু খেয়ে দেখি। এইরকম সুন্দর দু পিস আলু 6 টাকায় মাত্র, ভাবতে পারা যায়? মানে এইরকম দু পিস আলু আপনারা 10 টাকায় অন্য জায়গায় খেয়েছি। তো চলুন একটু গ্রেভিটার সাথে একটু আলু নিয়ে ট্রাই করা যাক। অসাধারণ অসাধারণ আলুর দমটা, দুর্দান্ত খেতে। তো এবার একটু পরোটার সাথে ট্রাই করে দেখা যাক। একটু আলু নিলাম, একদম নরম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। একটু গ্রেভিটার সাথে নিয়ে মারাত্মক। তো চলুন এবার ডিম কারিটার গ্রেভিটা একটু ডুবিয়ে খাওয়া যাক। এটা একটু থিক গ্রেভি, মানে একদম সিকোয়েন্সে সাজিয়েছে। এটা একদম পাতলা ঝোল, তার থেকে একটু মোটা, এটা একদম গাঢ়। চলুন এটা একটু খেয়ে দেখি। এটা পরোটা দিয়ে খুব একটা বুঝতে পারলাম না, একটু কারিটা খেয়ে দেখি। এটা আমি বলবো আলুর দমের থেকে টেস্টটা একটু আমার যেন কম লাগছে কোথাও। এর থেকে আলুর দমের যে গ্রেভিটা ছিল এটা আরো বেটার টেস্ট। ডিমের কারিটা একটু যেন হালকা 19-20 হয়েছে। তো চলুন একটু ডিমের কারিটা খাওয়া যাক। ডিমটা নিলাম, এর সাথে কারিটা নিলাম। ডিমের আলাদা করে রিভিউ দিয়ে কোনো লাভ নেই, কারণ সব জায়গায় একই, সবাই বলে ডিম ডিমের মতো খেতে। এই আদর্শ হিন্দু হোটেলে আসবেন কিভাবে আপনাদের একটু বলে দিচ্ছি। দেখুন এই হচ্ছে ইএম বাইপাস গোটাটা, আর এই দিকটা হচ্ছে আপনার শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, একদম খুব কাছে, এখান থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। অর্থাৎ এই দিকটা হচ্ছে আপনার চলে যাচ্ছে যেটা রুবির দিকে, আর এই দিকটা হচ্ছে কামালগাজির দিক, কামালগাজির দিক। আর এই যে বিল্ডিংগুলো আছে, এই যে 2-4টে বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন, এর ঠিক অপোজিটেই কিন্তু আদর্শ হিন্দু হোটেল। আর এটা হচ্ছে যুব তীর্থ ক্লাবের নিকট, এবং জায়গাটা হচ্ছে ফরতাবাদ গড়িয়া। তো সঞ্জিতদার হোটেল অর্থাৎ আদর্শ হিন্দু হোটেল থেকে খাওয়া দাওয়া সারলাম, মানে সকালের ব্রেকফাস্টটা, সত্যি মাইন্ড ব্লোয়িং। এখানের ঘুগনিটা এত পাতলা, তার মধ্যেও এত সুন্দর যে টেস্ট, অনবদ্য ছিল যা। এবং তার সাথে আলুর দমটা মারাত্মক। আর এখানে আরেকটা দেখলাম আমি, যে ডিম কষা নিয়েছিলাম, ডিম কষার সাথে সাথে কিন্তু ডিম, মানে সাদা ডিম, সেদ্ধ ডিমও কিন্তু দেওয়া হয়। তো চাইলে আপনারা ওটাও নিতে পারেন বা ডিম কারি নিতে পারেন। তো ডিম কারিটা আমার একটু যেন আলুর দমের থেকে একটু কম লেগেছে, বাট নো ডাউট ওভারঅল সব কিছু ভালো ছিল। তো আপনাদেরকে সমস্ত কিছু বলে দিলাম, দেখালাম। তো আপনারা যদি মানে এইদিকে আসেন কোনোদিন পাটুলির দিকে, অবশ্যই সঞ্জিতদার এই হোটেলে অর্থাৎ আদর্শ হিন্দু হোটেলে ব্রেকফাস্টটা ট্রাই করবেন। সুন্দর বানায়, সুন্দর, নো ডাউট। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই থাকলো। যারা আমার পাটুলি থেকে বা এই গড়িয়া থেকে প্রথম ভিডিও দেখছেন, অর্থাৎ এই দিকটা কামালগাজিও হতে পারে, তো যারা এই এরিয়া থেকে আমার প্রথম ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যখন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন ভিডিওটা, ফেসবুক পেজটাকেও লাইক করে দেবেন এবং ফলো করবেন। আর এই সুন্দর সুন্দর শর্টস আমি দিচ্ছি আরেকটা আমার নতুন চ্যানেলে, সেটা হচ্ছে সানডে তরকার শর্টসে, ওখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর শর্টস। তো ওটাও একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়। তো চলুন আর বেশি কথা না, আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।